আজকে আমরা আলোচনা করব নৌবাহিনীর নাবিক পদের লিখিত পরীক্ষার সিলেবাসটা নিয়ে। ওকে সিট হাত নামো। নৌবাহিনীর নাবিক পদে মোট কয়টা প্রশ্ন থাকে বলো দেখি, কেউ বলতে পারবা? পঞ্চাশটা থাকে প্রশ্ন। কয়টা? পঞ্চাশটা এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকে। এখন সময় কতক্ষণ করে থাকবে এটা আসলে টাইমটা নির্ভর করে বিভিন্ন জেলার পরীক্ষার কেন্দ্র অনুযায়ী। কোনো জেলায় দেখা যায় 30 মিনিট, কোনো জায়গায় 35 মিনিটস, কোনো জায়গায় 40 মিনিটস, কোনো জায়গায় 50 মিনিটস, কোনো জায়গায় 1 ঘন্টা। বোঝা গেছে কি? যেটাই হোক, তোমরা নৌবাহিনীতে যখন নাবিক পদে পরীক্ষা দিতে যাবা, নৌবাহিনীর নাবিক পদে কিন্তু প্রত্যেকটা জেলার জেলা স্টেডিয়ামে পরীক্ষা হয়। বোঝা গেছে? জেলা স্টেডিয়ামে পরীক্ষা হবে। তো জেলা স্টেডিয়ামে প্রাথমিকভাবে যাচাই বাছাই হওয়ার পরে তোমরা যখন লিখিত পরীক্ষার জন্য বসবা, বিভিন্ন লাইন হয় কিন্তু ওখানে, ধরো পেট্রোলম্যান আছে, রাইটার আছে, স্টুয়ার্ড আছে, কুক আছে, নৌবাহিনী এমওডিসি আছে, ঠিক আছে? প্রত্যেকটা লাইনে প্রশ্ন সেট আলাদা হতে পারে। বোঝা গেছে? আলাদা সেটের প্রশ্ন হতে পারে। তো যাই হোক, প্রশ্ন পাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে এমসিকিউ অ্যান্সার শিট দেবে। আমরা সোলজার ট্রেনিং একাডেমিতে তোমাদেরকে প্রস্তুতি করাবো কিন্তু কীভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে, এমসিকিউ কীভাবে দেখাতে হবে নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষার জন্য, এগুলো আমরা ফাইনাল মডেল টেস্টে নিব। বোঝা গেছে? তো এখন যখন তুমি প্রশ্ন পাবা, প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে দাগানো শুরু করতে হবে। তোমার টার্গেট করতে হবে যাতে তুমি আধা ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলতে পারো। না হলে দেখা যেতে পারে তোমার পরীক্ষা দেখা যাচ্ছে, তুমি মনে করলে 1 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা না যেতে দেখা যাচ্ছে ওরা 35 মিনিট বা 40 মিনিটে বললো যে পরীক্ষা শেষ। তুমি অনেক প্রশ্ন জানা থাকলেও কিন্তু দেখা যাবে তোমার দাগাতে পারছো না সময়ের স্বল্পতার কারণে। সে কারণে প্রশ্ন পাওয়ার সাথে সাথে যেটা পারবা সেটা সঙ্গে সঙ্গে দাগায় ফেলো। বোঝা গেছে? আচ্ছা, নৌবাহিনীতে আমাদের 50টা এমসিকিউ এর মধ্যে থাকবে হচ্ছিল বাংলা। বাংলা কয়টা? 10টা। ইংরেজি কয়টা থাকে? 10টা। তারপর হচ্ছিল গণিত কয়টা থাকে? 10টা। এরপরে হচ্ছিল তোমার সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান কয়টা থাকে? 10টা। এরপরে সাধারণ জ্ঞান কয়টা থাকে? 10টা। কিন্তু সমসাময়িক বিভিন্ন পরীক্ষার কেন্দ্রের পরীক্ষার প্রশ্নগুলো দেখলে বা অ্যানালাইসিস করলে বা শুনলে জানা যাচ্ছে যে তোমার সাধারণ বিজ্ঞানের মধ্যে কিন্তু আইকিউ প্রশ্ন 5টা করে দিয়ে দিচ্ছে, অথবা সাধারণ জ্ঞানের মধ্যে আইকিউ প্রশ্ন 5টা করে দিয়ে দিচ্ছে, অথবা সাধারণ গণিতের মধ্যে তোমাদের যে ম্যাথমেটিক্স সিরিজ যে করাইছে, মানে গাণিতিক ধারার একগুলো অঙ্ক করাইছি না, গাণিতিক ধারার অঙ্ক 3টা অথবা 4টা করে দিয়ে দিচ্ছে। একটু প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়। একই নিয়মে যে প্রশ্ন সবসময় আসবে 2021 সালে যেটা আসছিল, 2022 সালে যে সেটাই হবে, বা 2023 সালে যে সেটাই হবে, তা কিন্তু না। প্রশ্ন সবসময় চেঞ্জ হতে পারে। সে কারণে যারা এখানে বসে আসতো সোলজার ট্রেনিং একাডেমিতে স্বপ্ন নিয়ে আসতো বিভিন্ন বাহিনীর প্রস্তুতি জন্য, কেউ আসতো আর্মি, কেউ আসতো নেভি, কেউ আসতো এয়ারফোর্স, কেউ আসতো পুলিশ, কেউ আসতো বিজিবি, তবে আমাদের সকলেরই স্বপ্ন, যাদের যোগ্যতা আছে, যাদের উচ্চতা ঠিক আছে, আমরা সবগুলো বাহিনীরই প্রিপারেশনটা নিয়ে যাব, যাতে করে আমরা সবগুলো বাহিনীতেই, টার্গেট আমার সেনাবাহিনীতে, খুবই ভালো, সেনাবাহিনীতে তো যাবাই, 100% মিস নেই। অন্যান্য বাহিনীতেও চেষ্টা করে দেখবা, যেটাতে আগে হবে সেটাতে চাকরিতে জয়েন করবা। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে আমাদের বোঝা গেল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান, এটাই হচ্ছিল আমাদের সিলেবাস লিখিত পরীক্ষার। বোঝা গেছে? লিখিত পরীক্ষায় 5টা বিষয়ের উপরে হতে পারে, অথবা আইকিউ যদি আসে তাহলে 6টা বিষয়ের উপরে হতে পারে, সবসময় মনে রাখবে। বোঝা গেছে? আচ্ছা, তোমাদের বাংলার জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে আমরা অলরেডি 2টা শিট দিয়ে দিচ্ছি, কিন্তু আরেকটা শিট দেব, তাহলে ইনশাল্লাহ তুমি 10টা কমন পাবাই, আল্লাহ যদি বাসায় রাখে। করতে হবে ইংরেজির জন্য শিট দিয়ে দিছে, একটা শিট দিছে, আরেকটা এমসিকিউ শিট দেব, ইনশাল্লাহ শুধু কষ্ট করে পড়তে হবে। সবগুলো টপিক্সের উপরে ওখানে সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট প্র্যাকটিস বা এক্সারসাইজের জন্য এমসিকিউ দেয়া আছে। তুমি একটা জিনিস যদি জানো যে 1+1=2, তাহলে 2+2=হোয়াট কত হবে? 4। তুমি যদি এই ফর্মুলাটা জানো যোগের, তাহলে ইংলিশেরও যদি ফর্মুলাটা জানো, তাহলে তোমার যে কোনো গ্রামাটিক্যাল জিনিস আসলে তুমি নৌবাহিনীর নাবিক পদে ইংলিশ পরীক্ষা ভালো করতে পারবা। শুধু নৌবাহিনীর নাবিক পদের জন্য না, আমাদের ইংরেজির শিটটা কিন্তু আমরা যেভাবে তৈরি করছি, যারা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, বিমান বাহিনীর এমসিকিউ কিন্তু ইংলিশে 50টা থাকে, এখন থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। বোঝা গেছে? সাধারণ গণিত, সাধারণ গণিতের মধ্যে তোমাদের একটা শিট দেওয়া হয়েছে এবং আরেকটা এমসিকিউ শিট পাবা। সাধারণ গণিতে বীজগণিতের অংশ থাকে, পাটিগণিতের অংশ থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছিল তোমার আরেকটু ছোট ক্লাসের বই থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়,
ক্লাস ফাইভের থেকে দিতে পারে, ক্লাস এইটের বই থেকে দিতে পারে, নাইন টেনের বই থেকে তো দিবেই। এইটার পাশাপাশি কিছু সংজ্ঞা পড়তে হবে, সূত্রগুলো পড়ছো না? পরিমাপের সূত্র আছে, বীজগণিতের সূত্র আছে, পাটিগণিতের কিছু সূত্র আছে, ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে। এই সূত্রগুলো থেকেও কিন্তু অনেক সময় নৌবাহিনীতে দশটা কোশ্চেনের মধ্যে একটা দুইটা কোশ্চেন দিয়ে দেয়, বোঝা গেছে? এটার পাশাপাশি কিছু জ্যামিতিক সংজ্ঞা পড়তে হবে, জ্যামিতিক সংজ্ঞাও এমসিকিউর মধ্যে থাকলো। একটা সংজ্ঞা দিয়ে দিল, ওখানে নিচে এমসিকিউ তো বললো যে এটা কিসের সংজ্ঞা, বৃত্ত, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, নাকি বর্গক্ষেত্র, বোঝা গেছে কি? আচ্ছা, সাধারণ বিজ্ঞানের জন্য আমরা একটা শীট দিছি, দিছি না? সাধারণ বিজ্ঞানের শীট দেখি, সাধারণ বিজ্ঞানের শীটটা দেখো, এই যে সাধারণ বিজ্ঞানের জন্য একটা শীট দিয়ে দিছি, ঠিক আছে? এখানে কয়টা কোশ্চেন আছে গুনে দেখো, 300টার মতো কোশ্চেন নেই। খুবই ইম্পর্টেন্ট, ক্লাস নাইন টেনের বইয়ের উপরে খুব ইম্পর্টেন্ট বুলেট শীট এটা তৈরি করা। একটা মানুষ যদি কোশ্চেন করতে চায়, যে প্রশ্নগুলো বাদ দেওয়াই যায় না, এই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে কিন্তু আমরা সাধারণ জ্ঞানটা, সাধারণ বিজ্ঞানটা বানাইছি। এবং আরেকটা শীট আছে আমাদের, সেটা হচ্ছে আমার বইটা দাও, দুইটা শীট করলেই হবে, আমাদের বই দেখতেছো? আচ্ছা, বইটা নিয়ে তো অনেকে দেখো নেই, দেখছো? আচ্ছা, বইটা অনেকে কিনতে চাই, আসলে বই বিক্রির জন্য না, এটা শুধুমাত্র তোমাদের জন্য আর কি। সাধারণ বিজ্ঞান আছে 453 পৃষ্ঠায়, এই যে, এই যে 453 পৃষ্ঠা সাধারণ বিজ্ঞান, বুঝে গেছে? 453 থেকে তোমার একদম 468 পৃষ্ঠা, 53 থেকে 68 পৃষ্ঠায় এই কয়টা পৃষ্ঠা পড়লে তুমি ইনশাল্লাহ অবশ্যই নৌবাহিনীতে আশা করতে পারো যে তুমি সাধারণ বিজ্ঞানে 10-10 পেতে পারো, ঠিক আছে? 453 পৃষ্ঠা থেকে 468 পৃষ্ঠা, বুঝে গেছে? আচ্ছা, কারণ আমরা সাজেশন ভিত্তিক খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে কিন্তু বানানো, শীটও বানানো, গাইড বইও বানানো, বোঝা গেল? আচ্ছা, এরপরে সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানে 10টা কোশ্চেন থাকবে, সাধারণ জ্ঞানে 10টা কোশ্চেন থাকবে, সাধারণ জ্ঞানের শীটটা দাও। সাধারণ জ্ঞান, এখানে আমার একটা বুলেট শীট আছে, সেটা হচ্ছিল সর্বজনীন সাধারণ জ্ঞান, এই দেখো, ঠিক আছে? এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ এবং বিজিবি অন্যান্য সব বাহিনীর জন্য এখানে টোটাল 1500টার মতো কোশ্চেন আছে। এই 1500টার মতো কোশ্চেন যদি তুমি মুখস্থ করতে পারো, ইনশাল্লাহ আশা করা যায় তুমি সাধারণ জ্ঞানে ফেল করবে না। এবং বিগত বছরে যারা চাকরি পাইছে একাডেমি থেকে, যারা বিভিন্ন বাহিনীতে চাকরি পাচ্ছে, তুমি যে জিনিসগুলো পড়বা তারাও সেই জিনিস পড়ে কিন্তু চাকরি পেয়েছে, মনে রাখতে হবে, বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে আমাদের সাধারণ জ্ঞান নিয়েও কোনো চিন্তার কারণে যে পরীক্ষা দিতে যাও না কেন, তুমি 1500টা দেখবা যে প্রতিদিন 200 করে পড়লেই তোমার 20 দিনের শেষ, 30 দিনের শেষ, 1500টার মধ্যে অলরেডি তোমরা 4-5টা সাধারণ জ্ঞান ক্লাসে জেনেই গেছো, বুঝে গেছে কি? তাই হচ্ছিল আমাদের নৌবাহিনীর নাবিক পদের জন্য লিখিত পরীক্ষার সিলেবাস এবং সিস্টেম, বুঝতে পারছো? একটা জিনিস মনে রাখতে হবে, নৌবাহিনীর নাবিক পদে যেহেতু লোক সংখ্যা খুবই কম নেয়, প্রত্যেকটা ট্রেডেই দেখা যাচ্ছে একজন দুজন করে নেয়, 2-3টা জেলা থেকে একজন লোক নেবে, এখানে শত শত ক্যান্ডিডেট থাকে, সবসময় পরীক্ষার চেষ্টা করতে হবে যাতে 100 নম্বরের মধ্যে, যাতে তোমার টার্গেট থাকে তুমি যাতে 90-এর উপরে পরীক্ষা পেতে পারো, যাতে তুমি 90-এর উপরে সবসময় লিখিত পরীক্ষায় পেতে পারো, 90 পেতে চাইলে তোমাকে 45টা সঠিক উত্তর দাগাইতে হবে, বোঝা গেছে কি? যদি 45টা সঠিক উত্তর দাগাও তাহলে 90-এর উপরে পাবা, ইনশাল্লাহ তখন আশা করতে পারো যে না, অবশ্যই তুমি লিখিত পরীক্ষায় টিকতে পারবা। না হলে নৌবাহিনীতে যেহেতু লোক সংখ্যা কম নাই, এখানে কম্পিটিশন প্রচুর হবে। 2022 সালে যারা পরীক্ষা দিতে যাবা এই কথাটা একটু মনে রাখবা, এবং একটু কষ্ট করে শীট এবং সাজেশনগুলো পড়ে ফেলবা। যাদের বয়স আছে, উচ্চতা আছে, যোগ্যতা আছে, তারা কেন অপরচুনিটি মিস করবে? অবশ্যই তুমি নৌবাহিনীতেও মাঠে যাবা, গিয়ে পরীক্ষা দেবা, বোঝা গেছে কি? এটাই তো। যাই হোক, কারো কোনো কোশ্চেন নৌবাহিনীর লিখিত পরীক্ষার ব্যাপার স্যাপার নিয়ে? এনিমোর কোশ্চেন? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।